আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড। একেবারে ঘরোয়া স্টাইলে কিভাবে রেস্টুরেন্টের মতো করে আপনারা ফ্রুট কাস্টার্ডটা তৈরি করতে পারবেন তারই রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য এখানে আমি ফুল ফ্যাট 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। অবশ্যই দুধটা ফুল ফ্যাট নেওয়ার ট্রাই করবেন, এতে করে কাস্টার্ডটা অনেক বেশি ক্রিমি হবে। এখন একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2.5 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আমি কিন্তু ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি, এই জন্য এখানে কোনো এসেন্স ব্যবহার করব না। এখন এই নর্মাল ঠান্ডা দুধ থেকে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কাস্টার্ড পাউডারে কোনো লাম্পস ভেতরে না থাকে। আর এই কাস্টার্ড পাউডারটা মেশানোর সময় কখনোই কিন্তু গরম দুধ ব্যবহার করা যাবে না, নর্মাল দুধ দিয়েই এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। অন্য দিক থেকে আমি এখন এই দুধটাকে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে এটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি ঘন করে নিব। অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে ঘন করতে হবে, না হলে নিচের দিকে লেগে যাবে, আবার উপরে দেখবেন একটা মোটা সর জমে যাবে। সেক্ষেত্রে দুধটা কমে যাবে ঠিকই, কিন্তু পারফেক্টভাবে ঘন হবে না। দেখুন, আমি এই দুধটাকে 15 থেকে 20 মিনিটের মতো এভাবে অনবরত নেড়ে চেড়ে হাফ কমিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে দুধের কালারটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করে দিবেন, তবে 1/2 কাপ চিনি কিন্তু 1 কেজি পরিমাণ দুধের জন্য পারফেক্ট। দেখুন, আমি চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণ। এখন এক হাতে এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা মেশাতে হবে, আর অন্য হাতে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন দুধটা অনেক বেশি ক্রিমি হতে শুরু করবে। জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে গিয়ে একটা ক্রিমি টেক্সচার তৈরি হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এর থেকে বেশি ঘন করব না। ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে কাস্টার্ডটাকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে কাস্টার্ডটাকে নামিয়ে কিন্তু এভাবেই রেখে দেওয়া যাবে না, অনবরত নেড়ে চেড়ে এর তাপটাকে কমিয়ে নিতে হবে, না হলে দেখবেন কাস্টার্ডের উপরে একটা মোটা সর জমে যাবে। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। এখন এই কাস্টার্ডটাকে আমি একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ এই বাটিটা আমি সরাসরি এখন ফ্রিজে রেখে দিব। আর যে কোনো ধরনের ডেজার্ট আইটেমই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। কমপক্ষে আমি এই কাস্টার্ডটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে আসছি 2 ঘন্টা পর। দেখুন, 2 ঘন্টার মধ্যে ফ্রিজে কাস্টার্ডটা রাখার ফলে কত বেশি ক্রিমি হয়েছে। এখন আমি এই কাস্টার্ডের মধ্যে একে একে ফল অ্যাড করব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি ধরনের ফল ব্যবহার করেছি। এখানে আমি নিয়েছি সবুজ আঙুর। আঙুরটাকে জাস্ট মাঝখান থেকে আমি চিরে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা লাল আপেল। আপেলটাকেও ছোট ছোট আকারে কেটে নিয়েছি। নিয়েছি এখানে 2টা কলা। আর প্রতিটা ফলের অনুপাত কিন্তু আমি একই রকমের ব্যবহার করেছি। নিয়েছি এখানে লাল আঙুর। আঙুরটাকেও আমি জাস্ট মাঝখান থেকে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে বেদানা। আর আমি আজকে এই 5 রকমের ফল দিয়েই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারেন। আর গার্নিশিংয়ের জন্য আমি এখানে কিছু চেরি ফল এবং কিশমিশ ব্যবহার করব। এখন একে একে এই কাস্টার্ডের মধ্যে আমি ফলগুলো মিশিয়ে নিব।
আর একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, এই কাস্টার্ডের মধ্যে কোনোভাবেই কিন্তু কোনো টক জাতীয় ফল বা যে ফল থেকে রস বের হয় অর্থাৎ পানি ছেড়ে দেয় সেই ধরনের ফল ব্যবহার করা যাবে না। এতে করে দেখবেন কাস্টার্ডটা খুব তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে না। এই জন্য এমন ধরনের ফল ব্যবহার করবেন যে ফলগুলোর মধ্যে রসের পরিমাণ খুবই কম থাকবে এবং যথেষ্ট মিষ্টি হবে। দেখুন কতটা ক্রিমি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এখন এই কাস্টার্ডটাকে আমি অন্য একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আমি কাস্টার্ডটাকে অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে আরও কিছু ফল দিয়ে এখানে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে ঘরোয়া স্টাইলে ফ্রুট কাস্টার্ডের রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।